একই রাতে দু বাড়িতে দুঃসাহসিক চুরি, পুলিশের টহলদারি নিয়ে উঠছে নানা হোক প্রশ্ন। চুরির ঘটনাটি সংঘটিত হয় বিশালগড় থানার অন্তর্গত মধ্যপ্রজপুর এলাকার শ্যামল দেবনাথ এবং দীপেন আচার্যের বাড়িতে। জানা যায়, শ্যামল দেবনাথের বাড়ি থেকে নিয়ে যায় নগদ 1,20,000 টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার। শ্যামল দেবনাথ পেশায় হেডমিস্ত্রি এবং বৃহস্পতিবার লেবারকে পেমেন্ট করার তারিখ, তাই তিনি টাকাটা ঘরের মধ্যে রেখেছিলেন। এদিকে জানা যায়, শ্যামল দেবনাথ বুধবার ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে যায় তার পরিবার পরিজনদেরকে নিয়ে। তখন বাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা, আর এই সুযোগে বুধবার রাতে চোরের দল হানা দেয় তার বাড়িতে। অন্যদিকে একই এলাকার দীপেন আচার্যের বাড়িতেও হানা দেয় চোরের দল, তবে তার বাড়ি থেকে কিছু নিতে না পারলেও তছনছ করে দিয়ে যায় তার ঘরটি। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে বর্তমানে করোনা কারফিউ চলছে, তবে এই কারফিউর মধ্যে পুলিশ টহলদারি দেখা যায় না কোথাও। পুলিশকে দেখা যায় শুধুমাত্র বাইক গাড়িকে আটক করে জরিমানা আদায় করতে। পুলিশ যদি সঠিকভাবে টহলদারি করতো তাহলে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটত না। কাল রাত্রে চুরি হয়েছে, আমরা কুষ্টিয়া থেকে ছিলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ি থেকে সকালবেলা আমার মেয়ে এসে বাড়ি, তো মেয়ে বাড়িতে আসে, মেয়ে বিতাসে আমার ফোন করে বিতাসে, বাবু আমার ঘরের টিন তালা তোলা ভাঙা, টিন বিচাতা টিন কেটে লয়ে গেছে, চুরি হয়েছে। তো আমি তখন আর দৌড়ে আসি বাড়িতে, এসে দেখলাম কি অবস্থা, ঘরের ক্রেতা যা আছে সব কিনে ভিন্ন করে দিচ্ছে। ঘর টাকা আছে 1,20,000, 1,20,000 টাকা নিয়েছে, আর 500 রুপা আছে এটি নিয়েছে। কয়টা নাগাদ আপনি খবরটা পাইছেন? আমি সকালে 7টায় খবর। আপনি মেয়ে দেখছেন না? আমার মেয়ে। আচ্ছা, আপনি এমনি কি করেন? আমি রাজমিস্ত্রি, ঠিকাদার। আচ্ছা, এই 1,20,000 টাকা কিভাবে আছে? আমি ঘরে কি কাজে আসবো? হ্যাঁ, যে টাকাটা আনছিলেন কি কাজে আনছিলেন? আমি তো দুবার পেমেন্ট করানো লাগবো। আচ্ছা, এমনি আপনাদের বাকি আর কি কি নিছে ঘরে থেকে? ঘরে এখন আবার আমি এসে এটুকুই দেখছি, আর সব তো আর দেখছি না। ঘরের তো মানুষ আছে, লোকজন আছে, আর এত আমরা মাতে তো কাজ করতে। থানাতে কোনো ইনফর্ম করছেন এগুলো? হ্যাঁ, থানাতে ইনফর্ম করছেন? নেবেন না, ওখানে করছি না। তো আপনি কি মনে করেন, আপনার কোনো মানে অভিযোগ আছে কারণ নামে? অভিযোগ আমি তো অনেক কার নামে অভিযোগ করি, আমি তো আসলে দেখছি না কারণ অভিযোগ আর কার নামে। এই এরিয়াটার নাম কিটা? এরিয়ার নাম মধ্য। কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম শ্যামল দেবনাথ। কি বলবো বলতো, এখানে যদি এগুলোকে ধরা যায় তাহলে তো জনসাধারণের সুবিধা হবে। কিন্তু সবাই, আমি প্রশাসনকে বলবো যেন একটু চুরির মানে এদিকে যেন গাড়িতে টহল দেয় প্রশাসন। আজকে কার বাড়িতে চুরি? আজকে শ্যামল দেবনাথের বাড়ি ও আমার বাড়িতে। কি কি চুরি করছে? শ্যামল দেবনাথের ঘর থেকে অনেক টাকা পয়সা নিয়ে নিয়েছে, আর অনেক কিছু লুটপাট করে নিয়েছে, এখনো তারা সব দেখেনি মনে হয়। আর আমার ঘরের তালা ভেঙে কিছু নিতে পারেনি, তার জন্য তো আরো চিন্তিত বেশি, কারণ এখন তো কেউ ঘর থেকে বেরোয় না। ঘর থেকে বেরোলে তো বোঝা যেত, কিন্তু এখন থেকে ঘর থেকে বেরোয় না। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।